ডিএ হচ্ছে লিগালি এনফোর্সেবল রাইট। সবথেকে দুর্ভাগ্যের বিষয়, 2011 সালের নির্বাচনী ইস্তাহারের 9 নম্বর পাতায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, শিল্পের থেকে আজ ছুরিখানা অনেক বেশি, শিল্প মানে শুধুই মদের বন্যা। 2011 সালের নির্বাচনী ইস্তাহারের 9 নম্বর পাতাটা দেখবেন, সেখানে উনি বলেছে। এবং এটা সত্যি, বিহারে মদ নিষিদ্ধ করেছেন সেখানকার সরকার, তার ফলে আপনি যদি এনসিআরটির রিপোর্ট দেখেন যে বিহারে হিংসার পরিমাণ একেবারে ভীষণ রকমভাবে কমে গেছে। গার্হস্থ্য হিংসা, খুন, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ, মহিলাদের শ্লীলতাহানি, এসব দাঙ্গা, এসব ঘটনার পরিমাণ মানে লক্ষণীয়ভাবে কমে গেছে। অর্থাৎ মদের সঙ্গে, মদ্যপানের সঙ্গে অপরাধের একটা প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। রাজ্য সরকার কী করছেন? পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার, যিনি বাম সরকারকে বলছিলেন যে শিল্প আজকে শুঁড়িখানা, অর্থাৎ মদের যে কুফল এটা তিনি 2011 সালে অনুভব করছিলেন, আজকে পশ্চিমবাংলায় সবথেকে বড় আয়ের উৎস হচ্ছে মদ। এবং সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার তাতে আপনি চমকে উঠবেন। ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কর্পোরেশন অফ ওয়েস্ট বেঙ্গল, এটা সরকারি কোম্পানি পশ্চিমবাংলার, এরা মদ ব্যবসায় নামছে এবং লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে যে কলকাতা কর্পোরেশন এলাকায় 1 কিলোমিটার অন্তর, পুরসভা এলাকায় 2 কিলোমিটার অন্তর এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় 3 কিলোমিটার অন্তর একটা মদের দোকান থাকতেই হবে। অর্থাৎ সরকারের এখন সর্বোচ্চ অগ্রাধিকারের প্রকল্প হচ্ছে দুয়ারে মদ। এবং এর ফলে কি হচ্ছে, এই যে রাজ্য সরকারের যে আইন শৃঙ্খলার অবস্থাটা ব্যাপকভাবে ভেঙে পড়ছে, সামান্য ঘটনায় প্রাণহানি হচ্ছে, রাজনৈতিক হিংসা, ধর্ষণ, শ্লীলতাহানি, শিশুদের মৃত্যু, বিভিন্ন যে হিংসার ঘটনা ক্রমশ বাড়ছে, মানে লক্ষণীয়ভাবে বাড়ছে, তার অন্যতম কারণ কিন্তু এই মদ। এবং আপনি যদি, আমি আইএনটিইউসির কর্মী হিসেবে বিভিন্ন চা বাগানে, শ্রমিক বস্তিতে আমি যাই, সেখানে যদি আপনি যান আপনার চোখ ফেটে জল আসবে। সারা দিনের যে আয়, বাড়ির মেয়ে বউ তারা বাড়ির লোকের সঙ্গে গিয়ে একসঙ্গে চা বাগানে কাজ করছে, সামান্য আয়, যদি ওই আয়টা থাকতো তাহলে হয়তো দুবেলা দুমুটো ভাত খেয়ে মোটামুটি একটা পরনের কাপড় নিয়ে বেঁচে থাকতে পারতেন। কিন্তু বাড়ির পুরুষটি মদে সব পয়সা উড়িয়ে দিচ্ছে এবং মদ খেয়ে এসে তার প্রধান কাজ হচ্ছে সন্ধেবেলা বাড়ি ফিরেই বউকে, মেয়েকে বা বাড়ির বাচ্চাদের ধরে পেটানো। একের পর এক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার শ্রমিক মহলা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ মাননীয়া বলছেন যে দুয়ারে মদ হচ্ছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তা একটা সরকারের অগ্রাধিকার যদি এই জায়গায় হয়, তাহলে আপনি সেই সরকারের থেকে কি ভালো আশা করতে পারেন? প্রথম কথা হচ্ছে যে আমি আইনজীবী অরুণাব ঘোষের কথারই উত্তর দিই। অরুণাবধা পণ্ডিত মানুষ, তা উনি মাঝে মাঝেই বিভিন্ন কিছু বলে একটু বিতর্কে থাকতে চান, হয়তো একটু প্রচারের আলোতে থাকার নেশা আছে। তা উনি তো পণ্ডিত মানুষ, বিদগ্ধ আইনজীবী, উনি সুপ্রিম কোর্টের 2টি রায় দেখেছেন, সেই রায়ে ডিএ কর্মচারীদের অধিকার বলা হয়নি। তো উনি সেই দুটো দেখে বলে দিচ্ছেন যে ডিএ কর্মচারীদের অধিকার নয়। উনি, আমরা যে 2016 সালে যে পিটিশন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় স্যাটে করেছিলেন, উনি সেটা পড়েননি। উনি রোপা 2009 পড়ে দেখেননি। উনি এত দিন ধরে হাইকোর্ট এবং স্যাট যে রায়গুলো দিয়েছে সেই রায়গুলো দেয়নি। সুপ্রিম কোর্টের ওই দুটো রায় হয়েছে সেই বিশেষ দুটি ক্ষেত্রে যেখানে তাদের আইনে, তাদের কর্মীদের আইনে ডিএটাকে অধিকার বলে স্বীকৃতি দেওয়া হয়নি, তাই সুপ্রিম কোর্ট বলেছে ডিএ অধিকার নয়। কিন্তু 2009-এর রূপায় বামফ্রন্ট সরকার অত্যন্ত সুনির্দিষ্টভাবে আর্টিকেল 309 অফ দ্য কনস্টিটিউশন রূপা 2009 তৈরি করেছিলেন এবং সেখানে ওই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে ডিএর কথা উল্লেখ করা আছে এবং হারগুলোও বলে দেওয়া আছে, যেটাকে আমরা কেন্দ্রীয় হার বলে থাকি। অর্থাৎ আর্টিকেল 309 রোপা 2009 হচ্ছে একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট আগে বামফ্রন্ট সরকারের ছিল, এখন তৃণমূল সরকারের, এরকম হয় না। গভর্নমেন্ট একটা কন্টিনিউয়িং বডি, তার কোনো ছেদ নেই,
কাজী 2009 এর রোপাতে আন্ডার আর্টিকেল 309 অফ দ্য কনস্টিটিউশন ডিএকে যখন কেন্দ্রীয় হারে ডিএকে যখন অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে তখন সেটা পশ্চিমবঙ্গের রাজ্য কর্মীদের ক্ষেত্রে অধিকার। এখন আইনজীবী অরুণাবোধা যদি কষ্ট করে এগুলো একটু পড়ে নেন তাহলে উনি বুঝতে পারবেন যে কেন জাস্টিস কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা বলেছেন যে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ। কাজেই এ নিয়ে কোনো বিতর্ক নেই, ডিএ পশ্চিমবাংলার রাজ্যকর্মীদের ডিএ অধিকার। এবং যেটা নিয়ে শাসক দল খুব লাফালাফি করছে যে আমরা তো রোপা 2019-এ ডিএর প্রসঙ্গটা রাখিনি, অতএব 2019-এর রোপার পর থেকে ডিআর অধিকার থাকছে না, মূর্খের স্বর্গে বাস করছেন, ওনারা পুরো রায় পড়ে দেখেননি। রায়ে কিন্তু স্যাট এবং হাইকোর্ট অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই রায় কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রথম কাজ চিফ সেক্রেটারিকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএর একটা পলিসি নির্ধারণ করতে হবে এবং সেটা চিফ সেক্রেটারিকে অর্ডার হিসেবে বার করতে হবে। এবং তাতে অবজারভেশন পার্টে বলে দিয়েছেন যে কিসের ভিত্তিতে এই পলিসিটা হবে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কাজেই ইরেসপেক্টিভ অফ পে কমিশন আগামী দিনে এই স্ট্যান্ডিং অর্ডার অনুসারী রাজ্যকর্মীরা এআইসিপি মেনে ডিএ পাবেন। কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। আইনজীবী অরুণাভ ঘোষের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, উনি নিঃসন্দেহে পণ্ডিত মানুষ, শ্রদ্ধা রেখে আমি অনুরোধ করব যে আপনি দয়া করে আমাদের পিটিশনটা এবং যে কটা রায় হয়েছে এগুলো একটি পড়ে নিন, তাহলে আপনার এই বিভ্রান্তি দূর হবে। আমাদের বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আপনারা জানেন স্যাট প্রথম রায় দিয়েছিল যে আজকে যেটা অরুণাভবাবু বা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সেই রায়টা প্রথম দিয়েছিল স্যাট। এবং তারপরে আমরা কলকাতা হাইকোর্টে এই রায়টাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম। এবং সে সময় আমাদের অবস্থা কি হয়েছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা বিভিন্ন দপ্তরে গেলে কর্মচারীরা কটূক্তি করছেন, বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা বলছেন যাও একটা ডিএ বছরে পাচ্ছিলাম তাও আপনারা সেটাও শেষ করে দিলেন, কর্মচারীদের চূড়ান্ত সর্বনাশ করে দিলেন। এবং আমরা ওই কয়েক মাস, প্রায় 10-11 মাস আমরা এই ইউনিয়ন অফিসের গণ্ডির মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখেছিলাম, কারণ তার বাইরে গেলেই এমন কটূক্তি শুনতে হচ্ছিলো বলার নয়। তারপরে আমরা চ্যালেঞ্জ করি মহামান্য কলকাতা হাইকোর্টে, এবং মহামান্য কলকাতা হাইকোর্টে একটার পর একটা ডিভিশন বেঞ্চ, কোনো একটা ডিভিশন বেঞ্চ নয়, একটার পর একটা ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে ডিএ যে আমাদের অধিকার সেই রায় দিয়েছেন, ডিএ হচ্ছে লিগ্যালি এনফোর্সেবল রাইট। এবং সবশেষে গত 20 মে 2022 মহামান্য কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন শুধু লিগ্যালি এনফোর্সেবল রাইট নয়, লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট।